আলহামদুলিল্লাহ, এটা হলো আমাদের ময়মনসিংহ সবগুজারির পয়েন্ট। এটা ব্রহ্মপুত্র নদীর পাড়েই, তো এখান থেকে আমাদের ইজতেমার প্যান্ডেল শুরু। বিশাল বড় প্যান্ডেল, আলহামদুলিল্লাহ অনেক বড়। তো এত বড় যে যেটা ধারণা করা যাবে না, আমাদের একটা জেলা ইজতেমার তুলনায় এটা এতই বড় যে এটা ধারণা করা যাবে না। বিশেষ করে আমাদের গত 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 ইজতেমায় যেখানে আমরা ইজতেমা করলাম, গত জেলা ইজতেমা শহরের ভিতরে টাউন হল আঞ্জুমান ঈদগাহ ময়দানে, তো সেখানে যতটুকু জায়গা ছিল সেই ঈদগাহ ময়দানটা যতটুকু বড়, তার চাইতে এই বর্তমানে যেখানে আমাদের জেলা ইজতেমা হচ্ছে, তো এখানের এই প্যান্ডেলটা ওইটার তুলনায় পাঁচ গুণ বেশি বড়। তার মানে অনেক বড় সড়ো ময়দান, আলহামদুলিল্লাহ। তো এখানে গত ইজতেমার তুলনায় এই ইজতেমায় মাশাআল্লাহ, আল্লাহর মেহরবানিতে 4-5 গুণ বেশি সাথী হয়েছে। এখনও সাথীরা আসতেছে, ইনশাআল্লাহ ময়দানের মধ্যে আশেপাশে যতটুকু জায়গা খালি আছে বিভিন্ন খোপে বিভিন্ন খিত্তায়, সেটাও ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে, আল্লাহ পাকের মেহরবানিতে সেটাও পুরা হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ খুবই খুবই ভারী মজমা আল্লাহ পাকের মেহরবানিতে, মাশাআল্লাহ জায়গাও অনেক সুন্দর। এরকম ব্রহ্মপুত্র নদের পাড়ে এরকম সুন্দর একটা জায়গায় আল্লাহ তাআলা এই ইজতেমাকে কবুল করছেন, আলহামদুলিল্লাহ। সাথীরাও মাশাআল্লাহ আমলের সাথে জুড়তেছে, খুবই সুন্দর একটা পরিবেশ। আল্লাহ তাআলা ইজতেমাকে ভরপুর কামিয়াব করেন।